সরকারের বিশেষ সহযোগিতায় ইউনিসেফের সাপোর্টে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আমাদের সরকার চায় যেহেতু রোহিঙ্গারা আমাদের গেস্ট, যতদিন তারা এখানে থাকবে তাদের অন্তত নিউট্রিশনে যেন কোনো ঘাটতি না পারে, এই এর থেকেই ব্যাপকভাবে একটা ক্যাম্পেইন এখানে চালানো হচ্ছে। আজিয়ার হতা মনত আছে নে অনরাতি? আজিয়ার হতা মনত আছে নে? আজিয়া আজিয়া কি হইব দে? আজিয়া পয়লা ডিসেম্বর বেবাক স্থায়ী ক্যাম্প আর অস্থায়ী ক্যাম্পত পুষ্টি কার্যক্রম সপ্তাহ পালিত হর। নাম হইলে মুফিদুল্লাহ, হেডমাজি ক্যাম্প সেভেনার। সিটুয়েশন একশন উইক হতে বেশি দরকার মহিন্দুল্লাহ। গত বছর স্নান গুজি আর মহিন্দুরা হাবাই, তো এই বছর হাবাই তো আছে। অন্য কমিউনিটি করে রাখা বললাম আর এত ভাসি নিয়ে আছে, রিকোয়েস্ট দিয়ে বললাম। গতবারের অ্যাকশন একটু ভালো ছিল, বাট সেবারকার চেয়ে এবারকার প্রোগ্রামটা আমার কাছে বেশি আরও বেশি প্রাণবন্ত, ওয়েল অর্গানাইজড মনে হয়েছে। মাইক্রো প্ল্যানিংয়ে যেরকমটা দেখেছিলাম বাস্তবতার প্রতিফলন দেখতে পাচ্ছি। আমি মোটামুটিভাবে এই কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্ট এবং সুন্দরভাবে কাজটি চলছে এবং আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। And what we have seen is, at least at this center, more than 90% of the children have already been covered. And the best part of this Nutrition Action Week is we do it twice a year to create a buzz on nutrition. So the entire week we talk about nutrition, how nutrition is important for children, for women, for adults and girls. আজকে হচ্ছে পুষ্টি কার্যক্রম সপ্তাহের চতুর্থ দিন, এবং এই চতুর্থ দিনে আমরা যে প্রোগ্রেসটা দেখতে পাচ্ছি সেটা খুবই সন্তোষজনক।